बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुधी दर्शक अस्सलामु आलैकुम आपनादेर सामने आज के आरेकटी नतून भिडियो निये उपस्थित हयेछि। आजकेर भिडियोते देखाबो किभाबे आपनार हाते थाका स्मार्टफोनेर माध्यमे ई पासपोर्ट करते पारेन सेई बिषयटी आजकेर भिडियोते देखाबो, ताहले संगे थाकबेन। जारा ई पासपोर्ट करार कथा भाबछेन, ई पासपोर्टेर अनलाइन आवेदनटी किन्तु आपनि आपनार हाते थाका स्मार्टफोनेर माध्यमे करे निते पारेन। ताहले हाते थाका स्मार्टफोनेर माध्यमे किभाबे आपनार ई पासपोर्टेर आवेदन करबेन आजकेर भिडियोते सम्पूर्ण ए टू जेड দেখাবো, তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অনলাইনে আবেদনের জন্য প্রথম আমার একটি ব্রাউজার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ব্রাউজারের সার্চ অপশনে আমরা লিখব ই পাসপোর্ট। ই পাসপোর্ট লেখার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি আসছে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। তো আমরা কিন্তু গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরের অনলাইন পেজে আমরা আছি, ই পাসপোর্ট ডট গভ ডট বিডি। এটা হলো মূল ইন্টারফেস। তো মূল ইন্টারফেসের যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রিইস্যু ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এটার উপর আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমরা এই পজিশনে আসছি। এই পজিশনে আসার পরে প্রথম যে স্টেপটা সেটা হলো আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন কিনা সেটা জিজ্ঞেস করছে। তো ইয়েস অর নো, আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করেছি ইয়েস রেডিও বাটনটি সিলেক্ট থাকবে। তারপর আমরা উপর নেক্সট স্টেপে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি এখন যেখানে বর্তমানে অবস্থান করছেন এটার ডিস্ট্রিক্ট আপনি উল্লেখ করে দিবেন। দেখতে পাচ্ছেন ড্রপডাউন একটি এরো আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বাংলাদেশ সকল ডিস্ট্রিক্ট এসে গেছে, তাই আমি ঢাকাটা সিলেক্ট করে দেবো, ডিএইচ ঢাকা আমি সিলেক্ট করে দিলাম। দেখো একটু স্লাইড করে নিচে যাব, সিলেক্ট দ্য পুলিশ স্টেশন, তা এখন আপনি কোন থানার আন্ডারে আছেন সেটা দিয়ে দিবেন। আমি এখান দিয়ে দিলাম ক্যান্টনমেন্ট। তারপর নিচে কন্টিনিউ একটি বাটন আছে, সেটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমার কাছে একটি ইমেল অ্যাড্রেস আছে, যে মেইল অ্যাড্রেসে আমাকে কনফার্মেশন একটি মেসেজ পাঠাবে এবং সেখান থেকে আমরা আমাদের মূল অ্যাপ্লিকেশনটা করে নিব। তো আমি আমার মেইল অ্যাড্রেসটা দিতে যাচ্ছি। মেইল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। তারপর নিচে একটি ঘর আছে, আই এম হিউম্যান অর্থাৎ আমি মানুষ যে সেটা প্রমাণ করব, একটি চেক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে কন্টিনিউ একটি অপশন আছে, সেটাতে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে পাসওয়ার্ডের আমরা নেক্সট স্টেপে আসছি অর্থাৎ থার্ড স্টেপে। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ডের মাধ্যমে আমার একটি ইউজার আইডি তৈরি হয়ে যাবে। মেইল অ্যাড্রেস যেহেতু অলরেডি আছে আমি একটি পাসওয়ার্ড তৈরি করব। এখানে সেম পাসওয়ার্ডটা আমি নিচের ঘরে রিপিট পাসওয়ার্ডের ঘরে আমি এন্ট্রি দিয়ে দিব। আমার সেম পাসওয়ার্ডটা আমি নিচে রিপিট এন্ট্রি দিয়েছি। তারপর ফুল নেম এস পার এনআইডি অর্থাৎ আপনার যে নামটা আছে সেই নামটা আপনি। তারপর আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন দিব, ফুল নেম এস পার এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডিতে আমার যেরকম নামটা আছে ঠিক সেম নামটা আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমরা দিব গিভেন নেম অর্থাৎ আমার মূল নেমটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সার নেম আমি ফুল নামটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার গিভেন নেম এবং ফুল নেম দুইটা দেওয়া হয়েছে। তারপর মোবাইল নাম্বার একটি আমি দিয়ে দিব, এখানে মোবাইল নাম্বার যেহেতু অলরেডি কোড দেওয়া আছে। তারপর নিচে আমি 01 থেকে শুরু করব। তো মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। আবার আই এম হিউম্যানে একটি চেক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিব। তো বুঝতে পারছেন আমার মেইলে একটি সে ইমেইল পাঠিয়েছে। তো আমরা এখন এই পেজের কাজ শেষ, আমি এই পেজ থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি আমার মেইলে এখন যাব, মেইলে যে মেসেজটি পাঠিয়েছে সেই মেইলটি আমি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইলে চলে গেলাম। জিমেইলে যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ করব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মেইল এসে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের। তো আমি এটা ক্লিক করে ওপেন করে নিব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা হলো আমার মূল মেইল। তো এখানে হিয়ার একটি অপশন আছে, আমি হিয়ারে ক্লিক করে দিব। হিয়ারে ক্লিক করার পর কিন্তু আমরা ঠিক আবার পাসপোর্ট অধিদপ্তর মূল পেজে আসছি।
আসার পরে আমরা এখন স্টেপ ফোর এর কাজ করব। আমরা ওয়ান টু থ্রি কাজ করে ফেলছি অলরেডি, আমার অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করেছি, এই জন্য আমি স্টেপ ফোরে এসে গেছি। তো আমি সাইন ইনে ক্লিক করব, সাইন ইন নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার মেইল অ্যাড্রেসটা ডিফল্ট আকারে রয়ে গেছে, তো পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে অলরেডি আমি সেভ করেছিলাম, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর আই এম হিউম্যান এটা আমি দেওয়ার পর আবার সাইন ইনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি আমার অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। তো এখান থেকে আমরা এখন অনলাইনে আবেদনটা করব, মূল কাজ কিন্তু শুরু হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো হাইড হয়ে আছে, পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, আইডি, ডকুমেন্টস, তারপর প্যারেন্টাল ইনফরমেশন, স্পাউস ইনফরমেশন, প্রত্যেকটা আমি একটা একটা কাজ করে সামনের দিকে আগাবো। তাহলে পাসপোর্ট টাইপ যেহেতু সিলেক্ট করা আছে, আমরা একটু স্লাইড করে নিচের দিকে যাব। এখানে আমরা কাজ করব, আমরা অর্ডিনারি পাসপোর্ট করব না অফিসিয়াল পাসপোর্ট করব, তো সেটা আমরা সিলেক্ট করে দিব। আমি যেহেতু অর্ডিনারি করতে যাচ্ছি, অর্ডিনারি পাসপোর্ট রেডিও বাটনটি সিলেক্ট থাকা অবস্থা আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আর আপনি যদি অফিসিয়ালি কোনো পাসপোর্ট করতে চান তাহলে এই রেডিও বাটনে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আরও বিভিন্ন অপশন আছে, সেগুলো আপনি দিয়ে দিবেন। আমি যেহেতু অর্ডিনারি করতে যাচ্ছি, অর্ডিনারি রেডিও বাটনটি জাস্ট সিলেক্ট থাকবে, থাকার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট টাইপ কিন্তু অলরেডি কমপ্লিট, এই জন্য এটা বেশি গেছে। আমি এখন আসি আমার পার্সোনাল ইনফরমেশন, আমার ব্যক্তিগত তথ্য এখন এখানে প্রদান করব। স্লাইড করে আমি নিচের দিকে যাই। আমি যেহেতু আমার নিজের জন্য করতে চাচ্ছি, এই জন্য আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, পাশে একটি স্কোয়ার গড়া আছে, ঠিক এই গড়া আমি একটি টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর নিচে আছে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ আপনি নারী বা পুরুষ না তার জেন্ডার, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু মেল, অবভিয়াসলি মেলটা আমি সিলেক্ট করে দিব। তারপর আমার নাম কিন্তু ডিফল্ট আকার এখানে হয়ে আছে দেখতে পাচ্ছেন। তারপর সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন, জাস্ট সেই পেশাটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার পেশাটা সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন। সিলেক্ট রিলিজন, অর্থাৎ আপনার ধর্ম কি, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সিলেক্ট কান্ট্রি কোড, যে এখানে কান্ট্রি কোড অলরেডি আছে, সিলেক্ট আছে, জাস্ট এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। এটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অপশনাল, পূর্বে যেহেতু আমরা একবার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সো এখানে আর প্রয়োজন নেই, অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক সময় অনেক প্রকার মেসেজ কিংবা আমাকে নোটিফাই করতে পারে এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে। সো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আমরা নিচে চলে এলো সিলেক্ট কান্ট্রি বাই বার্থ, অর্থাৎ আপনি জন্মসূত্রভাবে বাংলাদেশের নাগরিক কিনা। হ্যাঁ, আমি বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, অর্থাৎ আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন। তো আমি আমার জেলা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। জাস্ট পাশে ক্যালেন্ডারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এখানে অপশন এসে গেছে, প্রথম আছে আমি প্রথমে ইয়ারটা সিলেক্ট করে দিব। তো আমি ইয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমি জন্মের সালটা দিয়ে দেবো, 1979 ক্লিক করে দিয়েছি। তারপর আমি মাসটা সিলেক্ট করব, এপ্রিল, এপ্রিল যেহেতু অলরেডি সিলেক্ট আছে, জাস্ট ডেটটা সিলেক্ট করে দিব, 13 এপ্রিল। তো আমার ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। নিচে আছে সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক, এখানে ড্রপডাউনে সিলেক্ট করব। করার পর আমি বাই বার্থ, অর্থাৎ আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, দেওয়ার পরে আমি নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন কাজ করার পর আমরা তার স্টেপে আছি অ্যাড্রেসে, দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি কিন্তু সিলেক্ট আছে। তা আমি নিচের দিকে যাব, যাওয়ার পর অ্যাড্রেসটি আমরা সিলেক্ট করে দিব। এখানে চাচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা প্রথমে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর আমরা ভিলেজ সিলেক্ট করে দিব। তো আমি আমার ভিলেজ, অর্থাৎ গ্রামের নাম লিখেছি। তারপর এখানে রোড, ব্লক, সেক্টর অপশনাল, এটা আপনার প্রয়োজন নেই। সিলেক্ট পোস্ট অফিস, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পোস্ট অফিসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আমার পোস্ট অফিসটা জাস্ট ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সিলেক্ট পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার উপজেলা কিংবা থানা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার উপজেলাটা কিংবা থানাটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অফ পারমানেন্ট অ্যাড্রেস, আপনার যদি
বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে একটি ঘর আছে ঘরে একটি টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা আলাদা হয় তাহলে এই চেকমার্কটি দিবেন না। যেহেতু আমার দুইটা অ্যাড্রেস আলাদা আমি এই চেকমার্কটি আর দিলাম না, না দিয়ে আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি আমার বর্তমান ঠিকানার এখানে অ্যাড্রেস দেব। অ্যাড্রেস দেওয়ার পরে আমি এখানে আমার রুট দিয়ে দিব, রুট নাম্বার দিয়েছি, তারপর সিলেক্ট পোস্ট অফিস, তাই আমি পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আমার পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে পোস্ট কোড অলরেডি সিলেক্ট আছে, তারপর আমি একটু নিচে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি বিষয়, অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস এন্ড বাংলাদেশ মিশন রিজিওনাল পাসপোর্ট অফিস আরপিও, এটা রেডিও বাটন সিলেক্ট থাকা অবস্থা আমরা নিচে এসে লাস্টে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনকে আমরা চেক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসও কমপ্লিট। এখন আমরা আইডি ইনফরমেশনে আসব। আইডি ইনফরমেশনে আসার পর আমরা নিচে আসব। আসার পর দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্টস বলছে, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট বলছে, আপনার পূর্বে কি কখনো কোনো পাসপোর্ট আছে কি না। যেহেতু আমার পাসপোর্ট নেই, সরি, আমরা এখানে নিচে এসে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অথবা হ্যান্ডরাইট পাসপোর্ট এই রেডিও বাটনটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আবার নিচে আসবো, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রিজ অর্থাৎ বলছে আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কি না। তাহলে আমার যেহেতু নেই, নো আই ডোন্ট হ্যাভ, এই রেডিও বাটনটি সিলেক্ট থাকা অবস্থা আমি এটা সিলেক্ট করার পর আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আমার ভোটার আইডি নাম্বারটা দিয়েছি, তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমরা নেক্সট স্টেপে এসে গেছি, অর্থাৎ প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ পিতামাতার কিছু তথ্য চেয়েছে সেটা দেওয়ার জন্য। তো আমরা স্লাইড করে একটু নিচে আসবো, ফাদার্স ইনফরমেশন। আপনার যদি ফাদার্স ইনফরমেশন কোনো প্রকার তথ্য না থাকে তো আপনি আননোনে ক্লিক করে দেবেন। যেহেতু আমার আছে আমি এখানে নিচে ফাদার্স নেম দিয়ে দিব অ্যাজ পার এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডিতে যেরকম আছে সেম একই অবস্থা আমরা দিয়ে দিব। ফাদার্স নেম দিয়েছি, তারপর সিলেক্ট প্রফেশন অর্থাৎ পিতার পেশা কি সেটা আমরা দিয়ে দিব। এক্ষেত্রে যদি পিতা অবসরপ্রাপ্ত হয় অর্থাৎ কিছু না করে তাহলে আমরা জাস্ট আদার্স ক্লিক করে চলে যাব। তারপর ন্যাশনালিটি, আপনার পিতার ন্যাশনালিটি কি, অবভিয়াসলি বাংলাদেশি, যদি অন্য কান্ট্রি হয় তাহলে অন্য কান্ট্রির নাম দিয়ে দিবেন, যেহেতু বাংলাদেশি আমি বাংলাদেশি সিলেক্ট করে দিয়েছি। তারপর ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ পিতার ভোটার আইডি নাম্বার দেওয়ার জন্য বলছে, পাশে ব্রেকেটে দেখতে পাচ্ছেন অপশনাল লেখা অর্থাৎ ঐচ্ছিক, যদি আপনার ইচ্ছা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। সো আমার যেহেতু আইডি নাম্বার নেই আমি এটা এক্সিট করে চলে গেলাম। তারপর মাদার্স ইনফরমেশন, যদি অজানা থাকে আননোনের চেক দিয়ে দিবেন, আর যদি জানা থাকে তাহলে এখানে মাদার্স নেমের গড়ে মাদার্স নেম দিয়ে দিবেন। তো আমি আমার মাদার্স নেম দিচ্ছি, মাদার্স নেম দেওয়া কমপ্লিট, সিলেক্ট প্রফেশন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে মাদার্স প্রফেশন আমি এখানে আদার্সে দিয়ে দিব, যেহেতু কিছু করে না যে আমি আদার্স সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ন্যাশনালিটি বাংলাদেশি, আপনার অন্য কোনো কান্ট্রির সিটিজেন থাকলে আপনি ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আমি বাংলাদেশি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, সেটা আমার প্রয়োজন নেই। এইসব তথ্য দেওয়ার পরে আমার কোনো কিছু বাকি নেই, এখানে জাস্ট আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর আমরা স্পাউস ইনফরমেশন অপশনে এসে গেছি, অর্থাৎ স্ত্রী হলে স্বামীর ইনফরমেশন আর স্বামী হলে স্ত্রীর ইনফরমেশন দেওয়ার জন্য, সেটাকে বলি স্পাউস। তো সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ম্যারিড দিয়ে দিব, যেহেতু বিবাহিত। তারপর স্পাউস নেম, মানে আপনার স্ত্রীর নাম এখানে আপনি দিয়ে দিবেন, আর স্ত্রী হলে স্বামীর নাম দিয়ে দিবেন। তো আমি স্পাউস নেম দিচ্ছি, স্পাউস নেম দেওয়া কমপ্লিট। তারপর সিলেক্ট প্রফেশন, এখানে আমি ক্লিক করে দিব অর্থাৎ তার পেশা কি সেটা আমি দিয়ে দিব। যেহেতু সে হাউস ওয়াইফ অর্থাৎ গৃহিণী, আমি গৃহিণীটা সিলেক্ট করে দিব। হাউস ওয়াইফ সিলেক্ট করা কমপ্লিট। সিলেক্ট কান্ট্রি অর্থাৎ কোন দেশে সেটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশি অবভিয়াসলি, বাংলাদেশে আমি সিলেক্ট করে দিলাম। ন্যাশনাল আইডি নাম্বার, এটা অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন নতুবা প্রয়োজন নেই। সো আমি এটা দিলাম না, না দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা নেক্সট স্টেপে চলে গেছি। এখন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ জরুরি প্রয়োজনে কার সাথে কন্ট্যাক্ট করবে তার একটি কন্ট্যাক্ট নাম্বার এবং তার ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য।
তো আমরা স্লাইড করে নিচের দিকে যাব, যাওয়ার পর সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, অর্থাৎ যার সাথে কন্ট্যাক্ট করবে তার সাথে আপনার সম্পর্ক কি, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তো আমি এখানে সিলেক্ট করে দিব যিনি ব্রাদার অর্থাৎ ভাই, আমার যে কোনো জরুরি প্রয়োজনে ভাইয়ের সাথে যেন যোগাযোগ করতে পারে। তারপর ন্যাশনাল নেম ইজ পার এনআইডি, অর্থাৎ তার নামটা এখানে দিতে হবে, এনআইডিতে যেমন তার নাম আছে সেমভাবে তার নামটা দিতে হবে। তো নাম দেওয়া কমপ্লিট। তারপর অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট আছে, তারপর ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে ভিলেজ, ভিলেজটা আমি লিখে দিব। তারপরে রোড ব্লক সেক্টর অপশনাল, এটা যদি আপনার শহর অঞ্চল হয় তাহলে আপনি রোড নাম্বার দিতে পারেন, যেহেতু গ্রাম রোডের কোনো প্রয়োজন নেই, এবং পাশে অপশনাল যেহেতু দেওয়া আছে এটা আমি আর দিব না, এক্সিট করে চলে এলাম। সিলেক্ট পোস্ট অফিস, তো আমি এখানে পোস্ট অফিসটা দিয়ে দিব সার্চ করে, দেখতে পাচ্ছেন। তো আমি আমার পোস্ট অফিসটা জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট পুলিশ স্টেশন অর্থাৎ থানা আমি দিয়ে দিব, থানা দেওয়া কমপ্লিট। তারপর ইমেল অ্যাড্রেস অপশনাল, অপশনাল যেহেতু ইমেল অ্যাড্রেসের প্রয়োজন নাই, পূর্বে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি। তারপর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া কমপ্লিট। লাস্টে আমি সেন্ড এসএমএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো দিস ফোন নাম্বার মোবাইল নাম্বার অনলি, এখানে আমি জাস্ট একটি চেক মার্ক দিয়ে দিব, অর্থাৎ আমার যত প্রকার ইনফরমেশন আছে সকল প্রকার ইনফরমেশন এই মোবাইল নাম্বারে তারা আমাকে পাঠিয়ে দিবে, এই জন্য আমি চেক মার্কটা দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা আমাদের পরবর্তী ধাপে এসে গেছি, পাসপোর্ট অপশন, অর্থাৎ আপনি কোন ধরনের পাসপোর্ট করতে চান। পাসপোর্ট অপশনে আসার পরে পাসপোর্ট পেজ আপনি 48 পৃষ্ঠা করবেন নাকি 64 পৃষ্ঠা করবেন, তারপর ভ্যালিডিটি 5 বছরের করবেন না 10 বছরের করবেন, জাস্ট এখানে দুইটি অপশন আপনার সিলেক্ট করতে হবে। এক হলো পেজ নাম্বার, দ্বিতীয় হলো আপনার বছর অর্থাৎ কত বছরের করবেন। তো আমি 64 পৃষ্ঠা করতে চাচ্ছি 10 ইয়ার্সে, আমি এই দুইটি রেডি বাটন সিলেক্ট করেছি। করার পরে নিচে কিন্তু আমার এইখানে কত অ্যামাউন্ট অর্থাৎ আমার প্রাইস কত পড়বে সেটা কিন্তু এসে গেছে, 8,050 টাকা পড়বে। আর যদি 5 বছরের করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে 6,325 টাকা। তো আমি 10 বছরই করতে চাচ্ছি, 10 ইয়ার্স আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি আছে সেটাতে ক্লিক করে দিব। লাস্ট হলো ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট আমি একটু নিচের দিকে যাব। আপনি রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন, রেগুলার হলে রেগুলার প্রাইস 8,050 টাকা হবে আর এক্সপ্রেস, আর যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান তাহলে প্রাইস একটু বেশি পড়বে, সেটা হলো 10,350 টাকা। এখানে কিন্তু বেড সহ ইনক্লুডিং, প্রত্যেকটা প্রাইসের সাথে কিন্তু বেড ইনক্লুডিং আছে, আলাদা কিন্তু বেড আপনাকে পে করতে হবে না, এই প্রাইসের ভিতরে আপনার বেড সংযোজন করা আছে। তো আমি যেহেতু আমার তাড়াতাড়ি প্রয়োজন, সো আমি এক্সপ্রেস ডেলিভারি নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে যাওয়ার পরে আমার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করেছি, যত প্রকার তথ্য এখানে দিয়েছি সব তথ্য কিন্তু এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি সব তথ্য দেওয়ার পরে কিন্তু আপনার ফর্মটি আপনি খুব সুন্দর করে চেক করে নেবেন যে আপনার এই ফর্মে কোনো প্রকার ভুল আছে কি না, যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি পাশে এডিট আছে, প্রত্যেকটা আমি যেমন প্রত্যেকটা স্টেপ এক এক করে আমি ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়েছি, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা করে এডিট আছে, আপনি এখানে এডিট দিলেন ওই স্টেপের কারেকশন করতে পারবেন। এখানে আপনার যদি কোনো প্রকার সময় নেবেন, সময় নিয়ে কিন্তু এটা চেক করবেন, যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি পাশে এডিট আছে, এডিটের গড়ে আপনি এডিট দিয়ে তারপর ওই পেজটা কারেকশন করে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারবেন। তো আমার যেহেতু কোনো প্রকার ভুল নেই, সো আমি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমার পে স্লিপটা দেখা যাচ্ছে, 64 পেজেস অ্যান্ড 10 ইয়ার্স এক্সপ্রেস ডেলিভারি সব কিছু কিন্তু দেওয়া আছে। এখানে নিচে একটি দেখতে পাচ্ছেন রেড মার্কিং করে একটি অপশন আছে, অনলাইন পেমেন্ট ইজ টেম্পোরারি নট অ্যাভেলেবল, অর্থাৎ অনলাইনে যে আমরা পেমেন্টটা করতাম সেই পেমেন্ট গেটওয়েটা এখন বন্ধ আছে, এটা অ্যাভেলেবল না, সো এখন আমরা আমাদের ব্যাংকে কিন্তু এই টাকাটা পে করতে হবে। আমরা কোন কোন ব্যাংকে পে করতে পারবো এখানে কিন্তু সেই অপশনগুলো দেওয়া আছে, ব্যাংকে শেয়ার, ঢাকা ব্যাংক,
ওয়ান ব্যান্ড, প্রিমিয়ার ব্যান্ড, সোনালী ব্যান্ড, ট্রাস্ট ব্যান্ড, তারপর এ চালানের মাধ্যমে আমরা টাকাটা পে করতে পারি। তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। তো আমরা আমাদের এই ব্যাংক যে লিস্ট আছে এই লিস্টের ব্যাংকে কিন্তু আমরা আমাদের এই টাকাটা পে করে কিন্তু আমার আমার এই অ্যাপ্লিকেশন কপিটার হার্ড কপি প্লাস প্রয়োজনীয় কাগজপত্র সহ আমি পাসপোর্ট অধিদপ্তরে অর্থাৎ পাসপোর্ট অফিসে যোগাযোগ করে সাবমিট করব। সাবমিট করার পর কিন্তু তারা আমার পেপারস প্লাস ডকুমেন্টের সাথে মিলিয়ে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করবে, কোনো একদিন অ্যাপয়েন্টমেন্ট দিবে যে আমি ছবি এবং আমার ফিঙ্গার দেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনারা এই প্রসেসের মাধ্যমেই আপনাদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে ই পাসপোর্টের আবেদন করবেন সে বিষয়টি ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।